দেখে চিকিৎসা করাচ্ছিলেন ধর্মনগরের এক ক্যান্সার রোগী। বরাক উপত্যকার ক্যান্সার বিশেষজ্ঞ রবি কান্নানের পদ্মশ্রী প্রাপ্তির সঙ্গে জড়িয়ে আছে সেই ঘটনা। কান্নানের কথায় ছোটখাটো ঘটনা মনে হতে পারে, কিন্তু ওই পরিস্থিতিগুলোর মুখে না পড়লে জীবনটাকে জানতে পারতাম না, সাধারণ চিকিৎসক হয়ে থাকতাম। ক্যান্সার ধরা পড়েছিল ধর্মনগরের রমেশ নমসূত্র নামে একজন ব্যক্তিত্বে। কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছিল তার। ধর্মনগর থেকে বারবার শিলচর আসা যাওয়া, থাকা খাওয়া এবং চিকিৎসায় তিনি সর্বশ্রান্ত হয়ে পড়েন। 2008 সালে শেষ ডোজটি যখন তিনি নিলেন, তার চিকিৎসা হয়ে যাওয়ার পর যখন আমাদের ডাক্তারবাবু তাকে পরবর্তী তারিখটা লিখে দিতে যাবেন, রমেশ তখন কাঁদতে থাকেন। রমেশ নামটা কিন্তু পরিবর্তিত করে নেওয়া হয়েছে, ওটি আসল নাম নয়। তখন আমাদের ডাক্তারবাবু কান্নান জানতে চান যে সমস্যাটা কি। 45 বছর বয়সী দিনমজুর রমেশ বললেন, এবার আসতেই চাইছিলাম না, কি করে আসবো, কাজকর্ম বন্ধ, কতদিন সব বিক্রি করে চিকিৎসা করাচ্ছিলেন তিনি, এখন শুধু বাকি বসত বাড়িটা। সে সব কিছু বিক্রি করে দিয়ে তিনি ছেলেকে মুক্ত করতে চাইছেন। কথাটা শুনে পদ্মশ্রী ডাক্তার কান্নান আর স্থির থাকতে পারেননি। তিনি 5,000 টাকা রোগীকে দিতে চাইলেন এবং সঙ্গে তিনি জানালেন যে তার পুরো চিকিৎসাটুকু বিনা খরচে হবে। সেদিন রবি কান্নান বুঝতে পারেন যে শুধু ঔষধ লিখে দিলেই হয় না, কিনে খাওয়ার ক্ষমতা রয়েছে কিনা তাও ডাক্তারকে জানতে হবে, না থাকলে ওষুধের ব্যবস্থা করতে হবে। সেই ঘটনাটাই আসলে এই সমগ্র চিকিৎসা ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন আনে। শিলচরের লোকেরা সোসাইটি বানিয়ে চাঁদা তুলে গড়ে তুলেছেন কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটি। 2006 সালে ডাক্তার পদ্মশ্রী রবি কান্নান মহাশয় তামিলনাড়ু থেকে এখানে আসেন এবং এখন তিনি শিলচর অর্থাৎ কাছাড় ক্যান্সার হসপিটালের ডিরেক্টর পথচনা এবং আমাদের মাঝখানে আমরা আজকে তাকে পেয়েছি। তিনি সমাজের